नमस्कार, आज के हमारे वीडियो ते जे गेट टी देखा गया छे सेटी वृंदावनेर प्रेम मंदिरेर गेट। मथुरा वृंदावनेर ए प्रेम मंदिर तार सौंदर्यर जन्य पृथ्वी विख्यात होये उठेछे। ए मंदिरेर सौंदर्य एतटाय असाधारण जा भाषाय प्रकाश करा एक प्रकार असम्भवी बला जाय। ए मुहूर्ते सेई सौंदर्यर किछुटा अंश सबाई तोमरा देखते पाच्छो। एखन आमरा प्रधान मंदिरे प्रवेश करिनि, मंदिर चत्वरे ढुकेछि। मंदिर चत्वरेर आशेपाशे एरकमई सुंदर श्रीकृष्णेर सिनारी देवा रयेछे। एखाने कालिया दमन पर्व एई मुहूर्ते देखते पाच्छि आमरा, आर एइटी होलो प्रधान मंदिर जार भेतरे आमरा प्रवेश करब। तो एई जे एई पाशेओ एरकम श्रीकृष्णेर सुंदर सिनारी, खूब सुंदर गाछपाला रयेछे, आर एई जे एई गेटटी दिये आमी भेतरे प्रवेश करेछि। এখানে আরেকটি সুন্দর সিনারি রয়েছে, ময়ূর, কৃষ্ণের সখীরা এবং কৃষ্ণ এখানে খেলা করছেন বা লীলা করছেন। এটি হলো প্রধান মন্দির। তো মন্দির চত্বরের সৌন্দর্য যতটা সুন্দর, প্রধান মন্দির তার থেকেও আরও সুন্দর, সত্যি অনেক সুন্দর। এই সৌন্দর্য সত্যি অপার্থিব। স্বর্গীয় প্রেমের মন্দির হলো বৃন্দাবনের এই প্রেম মন্দির। তো বৃন্দাবনের এই প্রেম মন্দিরটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথরে তৈরি, আর ইনি হলেন এই মন্দিরের স্রষ্টা। আজকের পরিবেশ খুবই সুন্দর, মন্দিরের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আশেপাশের পরিবেশের সৌন্দর্য একত্রিত হয়ে আরও মনোরম একটা জগতে সৃষ্টি করে দিয়েছে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি স্বর্গে রয়েছি। তো এই যে এখানে আরও কিছু সুন্দর আমি ফুল দেখিয়ে দিচ্ছি, আর এখানে রয়েছে রাধা কৃষ্ণ একটু দূরে, যার জন্য ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এখানে অনেক গরু রয়েছে, রাখাল রয়েছে, শ্রীকৃষ্ণ গরু চড়াতে যেতেন সেই দৃশ্যই এই সিনারিতে ফুটিয়ে তোলা হয়েছে। আর যেটা বলছিলাম আগে, যে এই মন্দিরটি সম্পূর্ণ সাদা ইতালিয়ান পাথরে তৈরি, এটা সম্পূর্ণ ইতালিয়ান মার্বেল। মার্বেল কেটে কেটে এই মন্দিরের সব কাজ, নিখুঁত কাজ। তো এই মন্দির সম্পর্কে বলা হয়, যদি কেউ এই পার্থিব জগতের স্বর্গকে সচক্ষে দেখতে চান, তাহলে এই মথুরার বৃন্দাবনে আসতে হবে। এই মথুরার বৃন্দাবনকে পার্থিব জগতের স্বর্গ বলে মনে করা হয়, এবং সেটা এখন থেকে আমিও মনে করব বা করছি। মন্দির চত্বরটি সত্যিই অসাধারণ। যদি আমি এখনও মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, মন্দিরের ভেতরে প্রবেশ করব এখন। দেখুন এই হাতিগুলো কি সুন্দর, সত্যি রিয়েল হাতি মনে হচ্ছে। আর এখানে প্রতিদিন সত্যি অনেক অনেক লোক আসে। তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে যেখানটায় আমরা আছি, এটা সম্পূর্ণ মার্বেল পাথর, সম্পূর্ণ। তো হয়তো এক্ষুনি আমাকে ক্যামেরা অফ করে দিতে হবে, মন্দিরের ভেতরের কিছুই আমি দেখাতে পারবো না, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা ফোন এগুলো অ্যালাও না। তো আমার এই মুহূর্তে আমাকে একটু বকা শুনে ক্যামেরা অফ করে দিতে হয়েছিল, যার জন্য মন্দিরের ভেতরের ভিডিও সম্ভব হয়নি। আর এই যে এখানে দেখছেন শ্রীকৃষ্ণ তার কোরে আঙুলে করে গিরি গোবর্ধনকে তুলে ফেলেছিল, মানে উঁচু করেছিল, সেই সিনারিটা এখন আমরা দেখলাম। আর এই যে সম্পূর্ণ মন্দির চত্বর, ওই যে মন্দির যার ভেতরে একটু আগে আমি ঢুকেছিলাম, মন্দিরের ভেতরটা আরোই সুন্দর। ওখানে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকার মূর্তি অসাধারণ সৌন্দর্যে নির্মাণ করা হয়েছে, এবং মন্দিরের ভিতরের কারুকার্য, মন্দিরের ওপরের ঝাড়বাতি ভীষণ সুন্দর। তো এই যে এখন 12টা বেজে গেছে, এই জন্য আমরা খুব দ্রুত গতিতে এই সিনারিগুলো দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। তবে এতটাই বেশি সুন্দর মন্দিরটা যে আমরা এখন বেরিয়ে যাব ঠিকই, কিন্তু আমরা এখন চলে যাব না অন্য কোথাও। আমরা এখন বাইরে ওয়েট করব 4টে পর্যন্ত, তার মধ্যে আমরা আরও কিছু জায়গায় ঘুরে নেব বৃন্দাবনে। তো আমরা 4টে পর্যন্ত ওয়েট করে 4টের পরে আবার এই মন্দিরে ঢুকবো, কারণ এই মন্দিরের রাতের লাইটিং তো দেখতেই হবে, কারণ
আমি শুনেছি যে এই মন্দিরের রাতের লাইটিং আরও সুন্দর, মানে রাতের লাইটিং এই মন্দিরকে আরও সুন্দর করে তোলে, আরও স্বর্গীয় মাত্রা এনে দেয় এই মন্দিরের সৌন্দর্য। তো রাতের লাইটিং না দেখে আমি যাচ্ছি না, এখন আমরা আস্তে আস্তে মন্দিরের বাইরে যাব, সেখানে ওয়েট করে আবার চারটেই আমরা এন্ট্রি নেব, তখন আমি মন্দিরের রাতের দৃশ্য দেখাবো। আর এই যে বাইরে যেতে যেতে আরও একবার সিনারিগুলো দেখে দিচ্ছি, এখানে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা ঝুলছে ঝোলাই, আর আশেপাশে সখীরা রয়েছে, আর নিচে যে ফুলের ডিজাইনগুলো সবাই দেখতে পাচ্ছিলে, ওই ডিজাইনগুলো প্রতিদিন করা হয়, ওগুলো একদম কাঁচা ফুল, সত্যি ফুল, ওগুলো কোনো প্লাস্টিকের ফুল নয়, সত্যি ফুল দিয়ে রঙ্গোলি করা রয়েছে সব জায়গায়, এটা প্রতিদিন করা হয়। তো এই যে বাইরে অনেকটা টাইম ওয়েট করার পর সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে আবার। তো এখন এই যে লাইটিংগুলো জ্বলে উঠেছে, লাইটিং জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে, সত্যিই সুন্দর। পাখিরা ঘরে ফিরছে আর সব জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে লাইট জ্বলছে, যদিও এখনও খুব একটা অন্ধকার হয়নি, যার জন্য লাইটগুলো ভালো বোঝা যাচ্ছে না। আমি আশা করছি যে যত বেশি অন্ধকার হবে এই মন্দিরের সৌন্দর্য ততটাই বৃদ্ধি পাবে, ততটাই মনোরম হয়ে উঠবে। এই লাল লাল ফুলগুলো খুব 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 সুন্দর, খুবই সুন্দর। এই যে মেন মন্দির, তো মেন মন্দিরের এই লাইটিং চেঞ্জ হচ্ছে, মানে লাইটের কালার চেঞ্জ হচ্ছে, এটা আমি বেশ কিছুক্ষণ পরে খেয়াল করেছি, দেখো সবাই কালার চেঞ্জ হচ্ছে, অনেকটা অন্ধকার হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে ঠিক যে কালার চেঞ্জ হচ্ছে। তো আমি এটাই দেখানোর জন্য ক্যামেরাটা স্টিল ধরে আছি যে কালার চেঞ্জ হচ্ছে, সেটা সবাইকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ সবাই কালার চেঞ্জ হয়েছে, লাল থেকে হলদেটে হয়ে গেছে জানলার কালারগুলো। তো দেখো সবাই হলদেটে থেকে কিন্তু এটা হালকা সবুজ হয়ে গেল, তারপরে পুরো সবুজ হয়ে গেছে এখন, তো ওটাই আমি দেখালাম। আর এই যে এখানে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা কৃপালু লেখা আছে, এখানে শ্রীকৃষ্ণ কৃপাময় এই জন্য কৃপালু। আর এই যে গিরি গোবর্ধন, যেটা আগে একটু আগেই দেখেছিলাম আমি, সেখান দিয়ে এখন জল পড়ছে। তো এই কাহিনীটা যারা জানো, শ্রীকৃষ্ণর গোবর্ধন তোলা, মানে গোবর্ধন সে সব থেকে কোনকেনি আঙুল, ছোটো আঙুলটা দিয়ে তুলে ফেলেছিল বা হাতে, তো সেই তারা জানো যে হ্যাঁ তখন ঝড় বৃষ্টি হচ্ছিলো, ইন্দ্রের ইচ্ছায় ঝড় বৃষ্টির প্রকোপ থেকে গ্রামবাসীকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ এটা করেছিল। তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, হরে কৃষ্ণ।